রেশনে দেওয়া জিনিসপত্র নিম্নমানের, আবার নির্ধারিত মূল্যের থেকেও বেশি দাম নেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। ঘটনাটি ঘটেছে খানাকুলের রাউতখানায়। একটা সময় অবস্থা এমন চরম পর্যায়ে পৌঁছায় যে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যেতে হয় খানাকুল থানার পুলিশ বাহিনীকে। উপভোক্তারা জানান, এই রেশনের লাইসেন্স তৃণমূল নেতা অসিত সিংহ রায় ও তাঁর ভাই জয়ন্ত সিংহ রায়ের নামে। জয়ন্ত সিংহ রায় আবার একসময় সিপিএমের নেতা ছিলেন, তাই দীর্ঘদিন ধরেই তারা নিজেদের প্রভাব খাটিয়ে গরিব মানুষদের ঠকিয়ে চলেছেন। 250 করে কম, প্রথমে দু মাস ঠিক দিয়েছিল, তারপর আর দেয়নি। 250 করে মাথা পিছু কম, চালের তেল, তেলও কম দিত, আটার প্যাকেটও কম, এক কেজি করে থাকে, সবই কম পেয়েছি। আগের বেলা আটা তুলে নিয়ে গেছে, বিক্ষোভ এই কারণে বিগত 34 বছর ধরে যিনি রেশন ডিলারের যিনি ভাই ছিল অসিত জয়ন্ত সিংহ রায়, তিনি বামফ্রন্টের কর্মী ছিলেন, পঞ্চায়েত প্রধান ছিলেন, তখন থেকে জিনিসটা লুটে খেয়ে আসছে। তার ভাই আমাদের তৃণমূলের এখন যে বর্তমানে যে পার্টি আছে, রুলিং পার্টি, 7 বছর যাবৎ লুটে খেয়েছে। তার প্রশ্রয় দিয়েছে অসিত সিংহ রায়, যিনি হচ্ছে জেলার হচ্ছে মেট্রোর, তিনি তার প্রশ্রয়তে তার নেতৃত্বে গরিব মানুষের হাগ মেরে খেয়েছে রেশন ডিলার হচ্ছে মালিক হয়েছে জয়ন্ত সিংহ রায়। আপনারা কি পাচ্ছেন না? না, আমরা পাচ্ছি না, জনসাধারণ কেউই পাচ্ছে না। যেখানে 3 কিলো অ্যালটমেন্ট আছে সেখানে দিচ্ছে 2 কেজি, যেখানে 2 টাকা কেজি চাল আছে, যেটা 2 টাকা কেজি চাল আছে সেখানে 2.5 টাকা 3 টাকা কেজি চাল দিচ্ছে। মানে গরিব মানুষের পুরো লুটে পুটে মানুষ খাচ্ছে, দুজনই খাচ্ছে, যে হচ্ছে তোমার অসিত বরণ সিংহ রায়, জয়ন্ত সিংহ রায়, দৌ ভাইয়ের। আচ্ছা, এই রেশন দোকানটা কার? রেশন দোকানটা হচ্ছে অসিত সিংহ রায়, যিনি হচ্ছে আমাদের এখানে তৃণমূলের মেট্রো। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে মালটা গরিব মানুষকে, আমাদেরকে এটা মালটা বুঝিয়ে যাতে দেওয়ার চেষ্টা হয়, সেই জন্য আমরা এই বিক্ষোভটা জানাচ্ছি। আমার নাম সুজিত প্রামাণিক। যদিও জয়ন্তবাবু গ্রামবাসীদের এই অভিযোগ অস্বীকার করেছেন, তিনি বলেন রেশন ব্যবস্থার ত্রুটির জন্য তাদেরকে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এই আপনার আটার ক্ষেত্রে পার্সেন্টেজ হচ্ছে, যার জন্য এই পার্সেন্টেজ মানে দিতে হচ্ছে। পার্সেন্টেজ দেখি স্যার, পার্সেন্ট মানে মাল যেটা অ্যালোভেন্ট হয় অনলাইনে, তার থেকে মাল অনেকটাই কম পাওয়া যায়, সেটা বাধ্য আমাদেরকে কম দিতে হয়। আর এটা আমরা এই নিয়ে আন্দোলন করেছি। আমাদের 2 তারিখে কলকাতাতে এই নিয়ে ডেপুটেশন ছিল, প্রায় 20,000 ডিলার সেখানে যুক্ত হয়েছিল সেই ডেপুটেশনেতে। আমরা বললাম যে অনলাইনে আপনারা অ্যালোভেন্ট একটা করছেন আর আমাদেরকে মাল দিচ্ছেন একরকম, তাহলে আমরা পাবলিকের কাছে কী ফেসটা করবো? পাবলিক যদি যেমন আজকে হচ্ছে, পাবলিক বলছে এই আপনার অ্যালোভেন্ট হচ্ছে, আপনি মাল দিচ্ছেন, চালের কোনো সমস্যা নেই, চাল যেমন অ্যালোভেন্ট তেমনি মাল তারা পাচ্ছে, অন্যান্য সামগ্রী সব ঠিকই পাচ্ছে, আটা নিয়ে প্রবলেম হচ্ছে, ওই যে 4টে আটা 2টো ব্যাপার কেন? সেটা একটা ব্যাপক অংশ, সেটা হচ্ছে পার্সেন্টেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ কম দিচ্ছে অ্যালোভেন্ট থেকে। সেইটা আগামী দিনে ওরা বলেছে আগস্ট, আমি বলছিলাম এদিকে আমি বলেছি যে আগস্ট মাসে তো ইয়ে চলছে আপনার, জুলাই চলছে, আর একটা মাস সমস্যাটা হবে, সেটা সেখানেও বলেছে পাবলিককে বুঝিয়ে নিন যে হ্যাঁ অ্যালোভেন্ট ঠিক আছে, আপনি আপনার অ্যালোভেন্ট পাবেন, আরও একটা মাস পরে মেশিনটা ভরে যাচ্ছে, মালটাও সরলীকরণ হয়ে যাবে। যে আমরা বলে দিয়েছি যে যদি এরপরে 1 মাস পরেতে যদি পার্সেন্টেজ হয় তাহলে আমরা মাল তুলবো না, আমরা তার ফলে আমরা এ করবো, আমরা স্ট্রাইক করবো। এটা চাল নিয়ে একটা বিতর্ক উঠেছে, আপনি 2 টাকার জায়গায় 2.5 টাকা করে।